হ্যালো ফ্রেন্ডস, ইনফরমেশন বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি যে অ্যাপসটা তোমাদের দেখাবো বা রিভিউ করব সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং পপুলার একটা অ্যাপস, সেটা অনেকেরই প্রয়োজন হয়। তো কাদের প্রয়োজন হয় আমি সেটাও তোমাদের ভিডিওয়ে বলবো। তো বন্ধুরা দেখো, অ্যাপসটা হলো PNB1। যাদের PNB বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে তাদেরই এই অ্যাপসটা প্রয়োজন হবে, এবং এই অ্যাপসটার সাহায্যে বিভিন্ন কিছু ট্রানজাকশান বা সমস্ত কিছুই করতে পারবে। তো এই অ্যাপসটা ছাড়াও আরেকটা অ্যাপস আছে PNB, যে এম পাসবুক, কিন্তু সেটার থেকে এই PNB1টা সব। এই PNB1-এ অল ইন ওয়ান, মানে PNB এম পাসবুক যেটা, সেটাও এই অ্যাপসের ভেতরই পাবে। তো PNB এম পাসবুকের থেকে এই অ্যাপসটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে PNB এম পাসবুকও দেখাচ্ছে এখানে, এবং বিভিন্ন আরও PNB-র অ্যাপস আছে। কিন্তু এই যে PNB1, এই অ্যাপসের মাধ্যমেই সমস্ত যে আরও অ্যাপস আছে সেইগুলো ইউজ করতে পারবে এর ভেতরেই। তো বন্ধুরা, এটা কীভাবে ওপেন করবে, তোদের গুগল প্লে স্টোরে গিয়ে PNB1 লিখলেই তোমরা দেখতে পাবে PNB1, এবং সেটাকে ডাউনলোড করে নিতে হবে। এবং তারপর যে প্রসেসগুলো দেখাবো বন্ধুরা, দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে কীভাবে তোমরা লিঙ্ক করতে পারবে এবং কীভাবে এই PNB1 অ্যাপসের মাধ্যমে তোমরা একটা ব্যাংক থেকে অন্য ব্যাংকে, এবং একটা ব্যাংক থেকে বা তোমার নিজের ব্যাংক থেকে যে কোনো মানুষকে টাকা ট্রান্সফার করতে পারবে, বা রিচার্জ করা, ফোনে রিচার্জ, কারেন্টের বিল দেওয়া, বা বিভিন্ন ধরনের সমস্ত ট্রানজাকশান, যেমন গুগল পে, ফোনপে বা পেটিএমে ইউজ করলে হয়, সেরকমই এই PNB1-এও ইউজ করতে পারবে। এবং এতে আরও যে ফেসিলিটিগুলো আছে সেগুলো আমি তোমাদের ভিডিওয়ে বলবো। এই ভিডিওটা ছাড়াও আমাদের চ্যানেলে বিভিন্ন টপিকের ওপর ভিডিও আছে, তোমাদের প্রয়োজন হলে তোমরা চেক করে দেখতে পারো। তো বন্ধুরা দেখো, PNB1 অ্যাপসটা ওপেন হয়ে গেছে, এবং এখানে অপশান দেখাচ্ছে প্রসিড টু লগ ইন এবং ওপেন অ্যাকাউন্ট। তো এখানে প্রসিড টু লগ ইন এই অপশানটিতে ক্লিক করতে হবে। এবং দেখো বন্ধুরা, এখানে ইউজার আইডি চাইছে, যেহেতু নতুন তো এখানে নিউ ইউজার বলে যে ডান দিকে লেখাটা দেখাচ্ছে, এখানে ক্লিক করতে হবে। তো এই নিউ ইউজার অপশানে ক্লিক করলে তবেই কিন্তু সিস্টেমগুলো হবে। তো বন্ধুরা এখানে দেখো, রেজিস্ট্রেশন মেথড দেখাচ্ছে, রেজিস্ট্রেশন উইথ ডেবিট কার্ড, মানে যে এটিএম কার্ড সেটার সাহায্যে রেজিস্ট্রেশন করতে পারবে, রেজিস্ট্রেশন উইদাউট ডেবিট কার্ড, মানে ডেবিট কার্ড ছাড়াই বা এটিএম কার্ড ছাড়াই রেজিস্ট্রেশন করতে পারবে, এবং রেজিস্ট্রেশন উইথ আধার। তো আমি প্রথমে এই যে রেজিস্ট্রেশন উইথ ডেবিট কার্ড সেটাই আমি তোমাদের করে দেখাবো। তো বন্ধুরা দেখো, ওই অপশানে ক্লিক করতেই এখানে যে টার্মসগুলো দেখাচ্ছে, টার্মস অ্যান্ড কন্ডিশন, তো এগুলো পড়ে নিয়ে এখানে একটা টিক চিহ্ন দেখাবে। তো সেই টিক চিহ্নটা করেই এখানে কন্টিনিউ করতে হবে। তো ফার্স্টে দেখো বন্ধুরা, তোমাদের এখানে অ্যাকাউন্ট নাম্বার সেটা এখানে টাইপ করে দিতে হবে, তোমাদের যে ব্যাংকের বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সেটা আমি এখানে টাইপ করে দিচ্ছি, আমার যেটা অ্যাকাউন্ট নাম্বার। এবং রেজিস্ট্রেশন চ্যানেল যে অপশানটা আছে, দেখো বন্ধুরা এখানে মোবাইল ব্যাংকিং সার্ভিস অ্যান্ড মোবাইল ব্যাঙ্কিং অ্যান্ড ইন্টারনেট ব্যাঙ্কিং সার্ভিস। তো বন্ধুরা এই অপশানটাতে ক্লিক করবে, এবং ভিউ অনলি অ্যান্ড ট্রানজাকশান এই অপশানটাতেও ক্লিক করবে, কারণ এটাতে সমস্ত কিছু ইউজ করতে পারবে। তো আমি এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম। এবং দেখো বন্ধুরা, এখানে পরপর চারটে স্টেপ আছে রেজিস্টার করার জন্য। তো তারপর নিচে কন্টিনিউ অপশানটা ক্লিক করতেই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক যে বললাম আমার যেটা আছে সেটাতে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা আছে বা লিঙ্ক করা আছে, সেই রেজিস্টার মোবাইল নাম্বারটাতে একটা 6 সংখ্যার ওটিপি আসবে, সেই ওটিপিটা এসে গেছে দেখো বন্ধুরা। এবং সেটাকে এখানে কপি করে পেস্ট করে নিতে পারো বা এমনি টাইপ করে নিতে পারো যেমন পারবে, এবং তোমাদের কিন্তু ওই নাম্বারটা পাশে থাকতে হবে বা ওই ফোনে থাকতে হবে, তবেই কিন্তু এটা সম্ভব হবে, কারণ ওই নাম্বারটা ছাড়া হবে না। এবং ওই নাম্বারে ওটিপিটা এসে গেছে দেখো বন্ধুরা, আমি ওটিপিটা দিয়ে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবো, তবেই কিন্তু এটা রেজিস্টারটা শুরু হবে। এবং দেখো বন্ধুরা, তারপরে যে অপশানটা দেখাচ্ছে যে এটিএম কার্ড বা ডেবিট কার্ড, সেই যে ডেবিট কার্ড নাম্বারটাতে এখানে কিন্তু দিতে হবে, যেহেতু ডেবিট কার্ডের সঙ্গে রেজিস্টার করা হচ্ছে, তবেই কিন্তু এই অ্যাপসের সাহায্যে যে কোনো রকম ট্রানজাকশন করতে পারবে, নাহলে কিন্তু করতে পারা যাবে না। তো ডেবিট কার্ডের যে 16টা সংখ্যা থাকে তো সেটা দিয়ে দিলাম, এবং এটিএম পিনটা এখানে দিয়ে সাবমিট করতেই দেখো বন্ধুরা, তারপরে আবার একটা নতুন স্টেপ খুলে যাবে। তো দেখো বন্ধুরা, এই যে 4 নম্বর স্টেপটা এসে গেল, এটাই কিন্তু আসল গুরুত্বপূর্ণ, কারণ এটা যখন তোমরা সেট করবে বা পাসওয়ার্ডগুলো রেডি করবে তখন কিন্তু আমি বলবো যে তোমাদের একটা ডায়েরি বা যে কোনো জায়গায় গোপনভাবে লিখে রাখবে, কারণ নাহলে এটা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু অনেকগুলো এখানে পাসওয়ার্ড বা ক্যারেক্টার, মানে লেটার এবং সংখ্যা দিয়ে এই পাসওয়ার্ডগুলো সেট করতে হয়, যেহেতু 15-20টার ওপর লেখা এবং সংখ্যা দিয়ে এগুলো সেট করলে তবে বেশ ভালো হয়। এবং সেই জন্য ট্রানজাকশান এবং পাসওয়ার্ড যেগুলো আলাদা আলাদা আছে, এবং এম পিন বা টি পিন, তো এইগুলোকে একটা জায়গায় লিখে রাখলেই সুবিধে হয় পরে। তো বন্ধুরা দেখো, এগুলো আমি পরপর সেট করে নিলাম, এবং পরে যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য আমিও নিজেও একটা ডায়েরিতে লিখে রেখে দিয়েছি। এবং দেখো বন্ধুরা, তারপর নিচে যে সাবমিট অপশানটা, এটাতে ক্লিক করতেই এটা কিন্তু প্রসেস হতে শুরু হবে, এবং তারপরেই এটা কিন্তু হয়ে যাবে। দেখো বন্ধুরা, এটা সেট পাসওয়ার্ড হয়ে এবং রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখাচ্ছে, এবং তারপর একটা ইউজার আইডি দেবে। এই ইউজার আইডিটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই ইউজার আইডিটা কি পরবর্তী পর্যায়ে ব্যবহার করার জন্য কোনো জায়গায় লিখে রাখবে যাতে কোনো ভুল না হয়। এবং তারপর নিচে দেখো বন্ধুরা, সাইন ইন অপশানটায় ক্লিক করতে হবে, এবং তারপরেই এখানে দেখো বন্ধুরা, প্রসিড টু লগ ইন আবার ওই অপশানটাতে ক্লিক করতে হবে।
হবে। তো এই প্রসিড টু অপশানে ক্লিক করলেই যে অপশানটা দেখাবে, দেখো বন্ধুরা ইউজার আইডি, যে বললাম যে ইউজার আইডিটা লাগবে, তো এই ইউজার আইডিটাই এখানে দিতে হবে, তবেই কিন্তু এটা ওপেন হবে। তো দেখো বন্ধুরা আমার যে ইউজার আইডিটা সেটা আমি এখানে দিয়ে দিলাম এবং সাইন ইন অপশানটাতে ক্লিক করতে হবে। তো সাইন ইন অপশানটাতে ক্লিক করলেই যে নতুন প্রসেস শুরু হবে এবং প্রসেস হওয়ার পর এখানে অপশান দেখাবে তোমার যে সিমে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা আছে সেই অপশানটাতে ক্লিক করতে হবে। তো আমার এখানে জিও সিমে লিঙ্ক করা আছে বলে আমি এই অপশানে ক্লিক করলাম এবং কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। আবারও সেই ব্যাংকে রেজিস্টার করা যে মোবাইল নাম্বারটা, তাতে একটা 6 সংখ্যার ওটিপি আসবে এবং সেই ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে এবং দিয়ে নিচে যে কন্টিনিউ অপশানটা, এই কন্টিনিউ অপশানটাতে ক্লিক করতে হবে। তারপরে এখানে অপশান দেখাবে যে সেট এমপিন, তো এই এমপিনটাই সব যখন এই অ্যাপসটাকে ইউজ করবে বা ফোনে যখন যে কোনো ইউজ করবে তখনই কিন্তু এই এমপিনটাই প্রয়োজন হবে। তো এই একটা 4 সংখ্যার এমপিন সেট করে রাখতে হবে। এই এমপিনটাকেও তোমরা গোপনভাবে কোনো জায়গায় লিখে রাখতে পারো বা সেভ করে রাখতে পারো বা মনে রাখতে পারো, যেমন তোমাদের সুবিধা হবে। তো তারপরে এখানে এমপিনটা সেট করার পর সাবমিট অপশানটা ক্লিক করতেই দেখো বন্ধুরা সাকসেসফুল হয়ে গেল। এবং দেখো এখানে লেখা দেখাচ্ছে এমপিন সেট সাকসেসফুলি। তো এবার এখানে সাইন ইন অপশানে ক্লিক করলেই তোমরা এটা ইউজ করতে পারবে। তো আমি ইউজটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা এখানে আমার নাম দেখাচ্ছে এবং এখানে যেহেতু আমি সন্ধ্যেবেলা করছিলাম এটা, তো এখানে গুড ইভিনিং দেখাচ্ছে এবং তোমরা এটা ইউজ করতে পারো তোমাদের যেমন প্রয়োজন হবে। আমি যেভাবে প্রসেসটা দেখালাম সেভাবে তোমরা যদি ফলো করো আশা করি তোমাদের অসুবিধা হবে না। এবং দেখো বন্ধুরা তারপর তোমরা যতবার এই অ্যাপসটাতে লগ ইন করবে বা সাইন ইন করবে তখনই কিন্তু তোমাদের এই এমপিনটা এখানে দিতে হবে। বারবার যতবারই করবে ততবারই এই এমপিনটা দিতে হবে। এবং যখন কাউকে টাকা পাঠাবে তখন কিন্তু সেই ট্রানজ্যাকশন পাসওয়ার্ড যেটা আমি বলেছিলাম যে ডায়েরিতে বা যে কোনো জায়গায় লিখে রাখবে তোমাদের সুবিধার্থে, সেই ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটাই কিন্তু প্রয়োজন হবে যখন তোমরা কোনো কিছু ট্রানজ্যাকশন বা টাকা ট্রান্সফার করতে চাইবে। তো দেখো বন্ধুরা তো এখানে যে নিচে অপশান দেখা যাচ্ছে ডেবিট কার্ড, তো এখানে তোমাদের যখন ডেবিট কার্ডের ভ্যালিডিটি শেষ হয়ে যাবে তখন তোমরা এই ডেবিট কার্ডের অপশান থেকে নিউ ডেবিট কার্ড যে অ্যাপ্লাই করার অপশান দেখাবে বা বিভিন্ন রকম সমস্ত কিছু এখান থেকে ইউজ করতে পারবে। যেমন ধরো তোমাদের বাড়িতে বসে এই মোবাইলের সাহায্যে বা এই অ্যাপসের সাহায্যে তোমরা ব্যাংকে কতবার কত তারিখে কত কী ট্রানজ্যাকশান হয়েছে তোমরা দেখতে পারবে। এক বছরের টানা 1 বছরের ট্রানজ্যাকশান তোমরা এখানে দেখতে পাবে কোনো রকম কোনো কিছু ইয়ে ছাড়াই। যদি জাস্ট এখানে এম পাসবুক যে বলছিলাম যে এম পাসবুক আলাদা করে ডাউনলোড করার প্রয়োজন নেই, এই অ্যাপসেই নিচে অপশান দেখাবে বিভিন্ন রকম, সেখানে এম পাসবুক অপশান দেখাবে। তো এই এম পাসবুক অপশানে ক্লিক করলেই তোমরা সেট করতে পারবে যে 1 বছর বা 6 মাস বা যেমন প্রয়োজন 1 সপ্তাহ বা 5 দিনের যেমন তোমরা দেখতে চাইবে ট্রানজ্যাকশান, তো সেই ট্রানজ্যাকশান তোমরা দেখতে পাবে। এবং যে বলছিলাম তোমরা বন্ধুরা এখান থেকে টাকা ট্রান্সফার করতে পারবে। এবং দেখো বন্ধুরা আমি অ্যাপসটা থেকে একবার বেরিয়ে গেছিলাম লগ আউট করে, এবং আবার যখন আমি লগ ইন করছি বা সাইন ইন করছি তখন কিন্তু সেই এমপিন যেটা সেট করতে হয় সেটাই কিন্তু এখানে দিতে হবে। 4 সংখ্যার এমপিনটা দিলে তবেই কিন্তু তোমরা আবার নতুন করে এখানে ইউজ করতে পারবে। তো এটাই সিস্টেম, যেহেতু সিকিউর অ্যাপ কোনো রকম ভয় নেই। এই অ্যাপসটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটা রেজিস্টার অ্যাপস, এতে কোনো প্রবলেম নেই, এটা তোমরা ইউজ করতেই পারো। এবং এর সাহায্যে যে বলছিলাম বন্ধুরা তোমরা যে কোনো রকম রিচার্জ করতে পারবে। দেখো বন্ধুরা যেটা বলছিলাম যে ডেবিট কার্ড অপশানে অ্যাপ্লাই ফর নিউ ডেবিট কার্ড, ভার্চুয়াল ডেবিট কার্ড বা বিভিন্ন যে অপশানগুলো আছে সেগুলো তোমরা চেক করে দেখতে পারো বা তোমাদের কত রকম কি সেভিংসে অ্যাকাউন্টে কত কি ইন্টারেস্ট দিচ্ছে বা ফিক্সডে কত ইন্টারেস্ট দিচ্ছে তোমরা দেখতে পারবে। তো বন্ধুরা অ্যাপসটা খুবই ভালো অ্যাপস, তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা ডাউনলোড করতে পারো। শুধুমাত্র যাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট আছে তারাই এটা ইউজ করতে পারবে, নাহলে তো হবে না, এটাই নর্মাল ব্যাপার। এবং বন্ধুরা যদি কোনো কারণে এমপিন বা ট্রানজ্যাকশান পাসওয়ার্ড ভুলে যাও সেক্ষেত্রেও এটা ঠিক করার অপশান আছে। এখানে যে মাই প্রোফাইল অপশানটা এখানে ক্লিক করে তোমরা এটা কিন্তু পরে সেট করতে পারবে। তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং এই বিষয়ে যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, সম্ভব হলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এবং আমাদের ইনফরমেশন বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশনে প্রেস করে রেখো। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবে সবাই।